সুপ্রিয় দর্শক বন্ধু, আমি জ্যোতিষী জয়নাল আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবাই আগে আপনার কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর, সুপ্রিয় দর্শক বন্ধু, তামা পিতল বা লোহা বা কাঁসার যে বাটি আছে, সে বাটি দ্বারা কি কি উপকার পাওয়া যায়? আয়াতুল কুরসি, চারকোল, ইয়াসিন সূরা, এই বাটি দ্বারা কি কি উপকার পাওয়া যায়? দেখুন, মানুষ আগেকার দিনে অসুস্থ হলে দোয়া দরুদ পড়ে ফু দেওয়া হতো বা পানি পড়া দেওয়া হতো বা তেল পড়া দেওয়া হতো। আগেকার যুগের এই চিকিৎসা ছিল কোরআনের চিকিৎসা, ছিল কোরআনের আয়াত পড়ে ফু দেওয়া হতো বিভিন্ন রোগ বালাইয়ের জন্য। সেই চিকিৎসা পদ্ধতি কিন্তু আজও অম্লান আছে, আজও সেই চিকিৎসা পদ্ধতি গুণ ক্ষমতা অপরিসীম। আয়াতুল কুরসি, ইয়াসিন সূরা এবং চারকোলের বাটি দ্বারা মানুষের বিভিন্ন সমস্যার সমাধান হয়। যেমন আমি আপনাদেরকে কিছু বাটি দেখাই। সুপ্রিয় দর্শক বন্ধু, এই বাটিটা হচ্ছে ইয়াসিন সূরার বাটি, এই বাটিটা হচ্ছে ইয়াসিন সূরার, এটাও দেখুন নিচের অংশ, এটি হচ্ছে খোদাই করে, সম্পূর্ণ খোদাই করে এই বাটিটা, এটা হচ্ছে ইয়াসিন সূরার বাটি, এই বাটিটা হচ্ছে ইয়াসিন সূরার, এই বাটিগুলো ইয়াসিন সূরার। এর তেল নিয়ে বা পানি নিয়ে যে কোনো মানুষের অসুস্থ বা রুগ্ন মানুষকে, যারা ভয় পান, যাদের জাদুটোনা বান, কুফরি কালামের সমস্যা আছে, ব্ল্যাক ম্যাজিকের সমস্যা আছে, তাদেরকে এই বাটিটি দিয়ে দোয়াদুর বাটিতে পানি নিয়ে বা খাওয়ালে হবে, অথবা তেল নিয়ে তেল পড়া মাথায় দিলে বা নাভির উপরের থেকে মাথায় দিলে বা শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গতে দিলে, শুধু নাভির নিচে দেওয়া যাবে না, নাভির উপরে দিতে হবে। এই বাটিটি হচ্ছে চারকোল, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন, এই চারটি সূরার দিয়ে চারকোলের এই বাটিটি, এই বাটিটি হচ্ছে চারকোলের বাটি, এই চারকোলের বাটি বা আয়াতুল কুরসি, আর এটা হচ্ছে আয়াতুল কুরসির বাটি। এটাতে পানি নিয়ে যে কোনো অসুস্থ ব্যক্তিকে পানি পান করাবেন, ছোট বাচ্চাদেরকে পানি পান করাবেন, যে কোনো রোগ বালাইয়ের জন্য আল্লাহ শাফা দান করবেন। এছাড়া বড় মানুষ যারা ব্ল্যাক ম্যাজিক, যাদের জাদুটোনা বানের সমস্যা আছে, আপনার দোকানে বা আপনার অফিসে একটু পানি ছিটা দিতে পারবেন, ক্যাশ বাক্সে, ড্রয়ারে বা আপনার চেয়ারে, এতে পানি নিয়ে পানি পান করাবেন। এটা হচ্ছে আয়াতুল কুরসির বাটি, আয়াতুল কুরসির এটা ছোট সাইজের বাটি, এই বাটিটা হচ্ছে ছোট সাইজের, মিডিয়াম সাইজ, এটা হচ্ছে মিডিয়াম সাইজ, এটাও আয়াতুল কুরসির বাটি, আর এটা হচ্ছে ছোট সাইজ, এটাও আয়াতুল কুরসির বাটি। সুপ্রিয় দর্শক বন্ধু, চারকোল, আয়াতুল কুরসি এবং ইয়াসিন সূরার এই বাটিগুলো প্রত্যেকটি কার্যকরী। এটা হচ্ছে স্টিলের বাটি, এই বাটিটা হচ্ছে স্টিলের, সম্পূর্ণ স্টিলের, এই যে দেখুন এটি খোদাই করে, এটি নিচের অংশ এরকম থাকবে আর এটা উপরের অংশ, এটি খোদাই করা সম্পূর্ণ। এখানে মক্কা মদিনার ছবি আছে, এই যে দেখুন মক্কা মদিনার ছবি আছে, প্রত্যেকটা বাটিতে মক্কা মদিনার ছবি আছে। এই বাটিগুলো খুবই কার্যকরী একটি বাটি, এবং যারা অসুস্থ থাকেন, অসুস্থ কোনোভাবেই কমছে না, বিভিন্ন রোগ বালাই হচ্ছে, কোনোভাবে রোগ থেকে মুক্তি পাচ্ছেন না, এই বাটিগুলোতে পানি নিয়ে যে কোনো অসুস্থ ব্যক্তিকে পানি পান করাবেন, অসুস্থ ব্যক্তিকে তেল নিয়ে তার মাথায় দিবেন বা তার শরীরে দিবেন। অনেকে দেখা যায় আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছেন, রোগ সারছে না, মান ভয় পাচ্ছেন, পরীক্ষার ইন্টারভিউ দিতে যাবেন বা চাকরির ইন্টারভিউ দিতে যাবেন কিন্তু কোনোভাবেই মনে করতে পারছে না, স্মৃতিশক্তি লোপ পাচ্ছে, তখন এই বাটিতে পানি নিয়ে পানি পান করালে আল্লাহর রহমতে মুক্তি লাভ করতে পারবেন। সুপ্রিয় দর্শক বন্ধু, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা এই বাটিগুলো নিতে পারবেন, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সুন্দরবন বা এসে পরিবহনের মাধ্যমে বাংলাদেশের যে কোনো স্থানে এই বাটিগুলো নিতে পারবেন। এছাড়া প্রবাসী ভাইয়েরা ফেডেক্স কুরিয়ার সার্ভিস বা ডিএইচএল কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এই বাটিগুলো। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখলেন, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আপনারা সকলেই ভালো থাকুন।